नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। 18 জুন থেকে 1 জুলাই চারটি বিশেষ কাজ অবশ্যই করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষদের জানাবো 18 জুলাই থেকে আপনারা অবগত আছেন যে অষ্টলক্ষ্মী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে। এই যোগের শুভ ফল আরও বেশি নিজেদের জীবনে ফলপ্রসূ করতে সিংহ রাশিদের। আমি এই ভিডিও চারটে কাজের কথা উল্লেখ করব। সেই চারটি কাজ তারা যদি নির্দিষ্টভাবে করতে পারে 18 জুন থেকে 1 জুলাই, তাহলে নিশ্চিত তারা লক্ষ্মীনারায়ণ যোগের পুরোপুরি সুফল বা লাভ ওঠাতে পারবে। কোন সেই চারটে কাজ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি আপনাদের রাশি লগ্নের একাদশে আজ 15 জুন প্রবেশ করেছে আপনারই মালিক প্রভু পিতা রবি। রবি আপনাকে বিরাট সাফল্য দেবে। আজ 15 জুন থেকে একটা মাস আপনি যা ভাববেন তার 200% বেশি হবে। এরপরেই আসছে 18 জুন, আপনার রাশি লগ্নের দশম অর্থাৎ কর্মস্থানে তৈরি হচ্ছে আরও শক্তিশালী একটা রাজযোগ, যে রাজযোগকে ফলিত জ্যোতিষে বলা হয় অবশ্যই লক্ষ্মীনারায়ণ যোগ বা মহালক্ষ্মী যোগ বা অষ্টলক্ষ্মী যোগ। এই যোগের সুফল আপনাকে আরও বেশি পরিমাণে কোড়াতে হবে। তার কারণ 27 জুন তৈরি হয়ে যাচ্ছে ছন্নছাড়া যোগ, তাই 18 জুন থেকে 27 জুন এই 9টি দিন আপনি বিশেষভাবে গুরুত্ব দিন। এই 9টি দিনে বিশেষ কিছু কাজ করে ফেলুন, কারণ যখনই ছন্নছাড়া যোগ তৈরি হয়ে যাবে ভাগ্যস্থানে তখন শুভ ফলের কারকতা অর্থাৎ রবির শুভ ফল অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের শুভ ফল যা লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে খ্যাত সেই শুভ ফলের অনেকখানি কমতি দেখা দেবে। তাই চারটি কাজ এখনই শুনে নিন এবং কাল সকাল থেকে করতে শুরু করে দিন। প্রথম কাজ, সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদের জীবনে এই শুভ সময়ে আমি বিশেষ কিছু কর্মের কথা বলছি। এই ধরনের কর্মে অধিক পরিমাণে আত্মনিয়োগ করুন, এতেই আপনি সফলতা লাভ করবেন। কী কাজ? যেহেতু আপনার গুরু সহায়, আপনার রবি সহায়, শুক্র বুধ সহায়, তাই আপনি বিশেষভাবে মানি মার্কেটিং কাজে যুক্ত হন। আপনি শেয়ার, ইনভেস্টমেন্ট এবং অবশ্যই নানা ধরনের মানি কারেন্সি বাজার আছে, সেই সমস্ত কাজে অধিক ইনভেস্ট করুন, অধিক মনোনিবেশ করুন, অধিক শুভ ফল পাবেন। দ্বিতীয় যে কাজ, আপনি মোটেই কায়িক পরিশ্রমের কাজ করতে যাবেন না, অর্থাৎ শরীর যেখানে লাগে সে কাজ নয়, যেখানে মাথা লাগে বিদ্যা বুদ্ধি লাগে সেই কাজ অধিক পরিমাণে করার চেষ্টা করুন, তাতেই আপনি বেশি লাভবান হবেন। এছাড়াও আপনাকে বলবো, নির্দিষ্ট কিছু লাইন আছে, আপনি যদি মহিলা সংক্রান্ত লেডিস কর্নার, বিউটি পার্লার, বিউটিশিয়ান, আপনি যদি নারীদের শাড়ি, নারীদের নাইটি, যে কোনো ধরনের দোকান থাকে আপনার, তাহলে আপনার বিরাট সাফল্য অবশ্যই আসবে। যদি নাও থাকে এই সমস্ত কাজে আপনি মনোনিবেশ করুন, এতে আপনার সাফল্য আসবে। এছাড়া যারা আপনার বুদ্ধিজীবী মানুষ, যারা বিদ্যাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করে, তাদের ক্ষেত্রে তো বিরাট সাফল্য সিংহ রাশি সিংহ লগ্নে। আপনার বুদ্ধির প্রাচুর্য আরও বেশি করে ইনভেস্ট করুন, একটা ঘন্টা নষ্ট করবেন না। আপনি যতটা সম্ভব শরীর সাথ দেয় ততটা সম্ভব কাজে মনোনিবেশ করুন, আপনার কাজে বিরাট সাফল্য আসবে। এতে গেল লাইন। দ্বিতীয়, এই সময় অর্থাৎ এই যে লক্ষ্মীনারায়ণ যখন চলবে, প্রত্যহ সকালে উঠে আপনি সূর্য প্রণাম করতে ভুলবেন না এবং পিতামাতাকেও প্রণাম করবেন। যদি পিতামাতা মারা গিয়ে থাকে বা কোনো একজন মারা গিয়ে থাকে, তাহলে তার চিত্ততে বা ছবিতে প্রণাম নিবেদন করবেন
এতে আপনি সফলতা বেশি পাবেন। এবং মনে রাখবেন, সদা সর্বদা আপনার বাড়ির উত্তর মুখে শুভ কাজ হবে, দক্ষিণ মুখে সেভাবে শুভ কাজ হবে না। তাই আপনি বাড়ির উত্তরমুখী কাজগুলি করার বেশি চেষ্টা করবেন, এতে বেশি শুভ ফল পাবেন। দক্ষিণমুখী কোনো কাজ হলে সেই কাজ সাবধানে করবেন, তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি, তাই সাবধান। এছাড়া আপনি এই পিরিয়ডের সকালকালীন অবশ্যই কোনোভাবে কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো ঝগড়াঝাটি অশান্তিতে যাবেন না, যে যা বলছে তাই মেনে নিন, মাথা ঠান্ডা রাখুন। কারণ আপনার সংকল্প, আপনার লক্ষ্য স্থির হয়ে গেছে, আপনি সেই লক্ষ্যের দিকেই ছুটুন। কে কি বলছে, কে কি বলবে, কার কি হচ্ছে, কার কি হলো, ওদিকে খোঁজ রেখে আপনার লাভ কি। আপনি জাহাজের ব্যাপারী, আদার ব্যাপারীর খবর নিয়ে আপনার লাভ কি। এবং শেষ আর একটা কথা বলবো, এই যে কদিন অর্থাৎ 18 থেকে 27 তারিখ, কারণ 27 তারিখেই সেই ভয়াবহ যোগ, ছন্নছড়া যোগ তৈরি হয়ে যাবে। তাই 18 তারিখ থেকে অবশ্যই 27 তারিখ এই 9টা দিনে আপনি অবশ্যই, হ্যাঁ অবশ্যই যে কাজটি করবেন, প্রত্যহ বটগাছেতে জল দেবেন। সকালে দিতে পারেন, স্নান করার পর দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন, এছাড়া তামার ঘটি দিয়ে সূর্যকে জল দেবেন, এতে অনেকটাই শুভ ফল পাবেন। তাই আজকের এই ভিডিও, আমি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের